প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাসায় সবাই ভালোই আছো। আজকেও আমরা জ্যামিতি ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ত্রিকোণমিতি ও ভেক্টর নিয়ে অনেক ক্লাস করেছি। জ্যামিতির এটা আমার প্রথম ক্লাস এবং এটা অধ্যায় তিন, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্যটা জানা আমাদের আছে আগের থেকেই, তবুও পিথাগোরাস গ্রিক বিখ্যাত পণ্ডিত পিথাগোরাস ছিলেন। এর সম্পর্কে তোমরা অনেকেই জানো, ইনি খ্রিস্টপূর্ব 570 অব্দে জন্মগ্রহণ করেন, একজন বিখ্যাত গণিতশাস্ত্রবিদ। এবং এই পিথাগোরাসের উপপাদ্য আমরা জ্যামিতি এবং গণিতের বিভিন্ন শাখায় এর ব্যবহার রয়েছে, তার বিস্তৃতি নিয়ে আজকে আমাদের আলোচনা। পিথাগোরাসের মেন উপপাদ্যটা তো সবাই জানি আমরা, তাই না? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর অপর বাহুর উপর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তারই বিস্তৃতি নিয়ে আজকে আমার আলোচনা। যে উপপাদ্যটা আমরা আজকে আলোচনা করব, এটার জন্য আমাদের আর একটা নতুন বিষয় জানা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লম্ব বিক্ষেপ। এইটি নিয়ে আলোচনা করে আমরা এই প্রমাণটা করব। লম্ব অভিক্ষেপ কাকে বলে খেয়াল করো, লম্ব অভিক্ষেপ এটা শব্দ তোমাদের কাছে নতুন মনে হতে পারে যদি এই অধ্যায়টা তোমরা প্রথম শুরু করে থাকো। এই লম্ব অভিক্ষেপটা কি, যে কোনো রেখাংশের বহিস্থ কোনো বিন্দু, ধরে নিলাম পি, আমরা একটা বিন্দু মনে করো এক্স ওয়াই একটি সরলরেখা, পি বহিস্থ বিন্দু, পি থেকে যদি এক্স ওয়াই এর উপর আমরা পি পি ড্যাশ লম্ব অঙ্কন করি, এটা লম্ব অঙ্কন করি, তাহলে এই পি পি ড্যাশ বিন্দুর পাদবিন্দু কিন্তু পি ড্যাশ, পি পি ড্যাশ যে লম্ব অঙ্কন করলাম এর পাদবিন্দু পি ড্যাশ, এই পি ড্যাশই হবে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কিন্তু একটা বিন্দু যার অবস্থান আছে শুধু এর দৈর্ঘ্যগ্রস্ত নাই, বেদ নাই, এটা আমরা বিন্দু জানি সংজ্ঞা। তাহলে এর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কিন্তু শূন্য। তো মনে রাখবা, কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কিন্তু একটা, এর মান শূন্য। কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ জানা আরও গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। মনে করো এ বি একটি রেখাংশ, এ থেকে আমরা এক্স ওয়াই রেখাংশের উপর এ এ ড্যাশ লম্ব অঙ্কন করি এবং বি থেকে অপর একটি লম্ব বি বি ড্যাশ অঙ্কন করলাম, তাহলে এ বি এ থেকে এ ড্যাশ লম্ব আর বি থেকে বি বি ড্যাশ হচ্ছে লম্ব। তাহলে এই এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হবে এ ড্যাশ বি ড্যাশ এবং এর দৈর্ঘ্য হবে কিন্তু এ ড্যাশ বি ড্যাশ। যদি এ সি একটা রেখাংশ হয় যা মনে করো এক্স ওয়াই এর সমান্তরাল, তাহলে এই লম্ব বিক্ষেপটা কী হলো, এর লম্ব বিক্ষেপ এ ড্যাশ, সি এর লম্ব বিক্ষেপ বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ হবে এ সি এর লম্ব অভিক্ষেপ। এইভাবে আমরা লম্ব বিক্ষেপ পরিমাপ করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে কোনো রেখাংশের সমান্তরাল কোনো রেখার লম্ব বিক্ষেপ হবে, ও দৈর্ঘ্যটা হবে ওই রেখার দৈর্ঘ্যের সমান, আর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হবে শূন্য। এই দুটো বিষয় এখানে মনে রাখবা। এবং লম্ব বিক্ষেপ কী এটা কাজে লাগিয়ে আমরা আজকের যে উপপাদ্য প্রমাণের বিষয় সেটা আমরা প্রমাণ করব। তো এই প্রমাণটা কী দেওয়া আছে একটু আমরা খেয়াল করি, খেয়াল করো উপপাদ্য তিন কী দেওয়া আছে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান, এইটাই আজকে কিন্তু আমাদের প্রমাণের বিষয়। তাহলে এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। স্থূলকোণ মনে করি একটি স্থূলকোণী ত্রিভুজ এ বি সি, এ বি আমরা এইভাবে অঙ্কন করি, এইটা যদি আমরা ঠিকই আছে এ বি সি,
তাহলে যদি এস এ বি সি যদি স্থূলকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এর স্থূলকোণ কিন্তু বি সি এ। তো আমরা এখানে বিশেষ নির্বচন লিখি, বিশেষ নির্বচন, এটা আমরা নির্বাচন বলে থাকি কিন্তু আসলে নির্বচন। তো মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী, মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজে এ সি বি স্থূলকোণ, স্থূলকোণ এবং এসি ও বি সি, এসি ও বি সি ওই কোণের অর্থাৎ ওই স্থূলকোণের দুইটি সন্নিহিত বাহু, দুইটি সন্নিহিত বাহু। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, যদি বিসি বাহুর বহিরাংশের উপর, বিসি বাহুর বহিরাংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ এডি হয়, এডি লম্ব, তাহলে বিসি বহিরাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কি সিডি। এখানে লিখি আমরা বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর কার লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ সিডি। আর তা কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে ওই স্থূলকোণে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এ বি স্কোয়ার সমান ওই স্থূলকোণের সন্নিহিত দুই বাহু এসি ও বিসি। আমরা লিখছি যে এসি ও বিসি, এসি ও বিসি হলো ওই স্থূলকোণের দুইটি সন্নিহিত বাহু। তাহলে এখানে লিখতে পারি আমরা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওর যে কোনো এক বাহুতে, এক বাহুতে বলছি বিসি বাহু, দেখো এই বিসি বাহুতে অথবা বিসি বাহুর বহিরাংশ একই কথা, তাহলে বিসি বাহুতে লম্ব এসি এর লম্ব বিক্ষেপ সিডি। তাহলে প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি ইন্টু সিডি, অর্থাৎ ওই বাহু এবং ওই বাহুর বহিরাংশের উপর অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এই দুটোর অন্তর্গত আয়তক্ষেত্র মানে এই দুটোর গুণফল, তার দ্বিগুণ এখানে বলা আছে, তার দ্বিগুণের সমষ্টির সমান। এই কারণে প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি এ বি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি ইন্টু সিডি। তাহলে এবার প্রমাণে আসি আমরা, প্রমাণ, প্রমাণ আমরা কি এখানে কি দেখছি, যে এখানে এ বিডি একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু লম্ব, এ বিডি একটা সমকোণী ত্রিভুজ, পুরা ত্রিভুজটা যদি আমরা নিই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ, তাই কেন সমকোণী ত্রিভুজ, কারণ বিসির বহিরাংশের উপর এডি কিন্তু লম্ব আর সিডি কিন্তু এসি এর লম্ব বিক্ষেপ, এই কারণে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং এর এ ডি বি সমকোণ, সমকোণ হওয়ার কারণে আমরা লিখতে পারি অতএব এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই এডি স্কোয়ার আর বিডি সমান কি লেখা যাবে, বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, চিত্রে খেয়াল করে প্রমাণ করবা,
তাহলে সহজ হবে তাহলে এ ডি স্কয়ার সমান আমরা কি লিখব এখন গাণিতে অঙ্কের মতই এটা সূত্রে ফেলি বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার প্লাস টু বি সি ইন্টু সি ডি এটাকে যদি একটু সাজাই লিখি আমরা লিখতে পারি এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার এটা আগে লিখি প্লাস বি সি স্কয়ার প্লাস টুয়াইস বি সি ইন্টু সি ডি গণিতের মতো পরপর এক লাইন আর এক লাইন ফলো করছে পর্যায়ক্রমে প্রতিটা লাইন একটা লাইনের পরপর চলে আসছে এ বি স্কয়ার এটা আমরা পেলাম একটা সমীকরণ ধরে রাখি লিখে রাখি খেয়াল করো এখানে আর একটা সমকোণী ত্রিভুজ আছে এই ছোট্ট ত্রিভুজটা এ সি ডি এখানে কিন্তু ডি সমকোণ তাহলে ত্রিভুজ আবার লিখি আবার ত্রিভুজ এ সি ডি এ ডি সি সমা এক সমকোণ এক সমকোণ বা খালি সমকোণ লিখলে হবে অতএব কি লিখতে পারি অতএব এখানে লেখা যাবে এ সি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ দিলাম এই এক আর দুইকে আমরা সমন্বয় করি খেয়াল করো এখানে এক আর দুই হতে দিয়ে লিখি এখন এক ও দুই হতে কি লিখতে পারি এ বি স্কোয়ার সমান বাম পাশে এটা থাকবে এ বি স্কোয়ার সমান আমরা এক থেকে আসব এই দেখো এ ডি স্কোয়ার আর সি ডি স্কোয়ারের মান এ ডি স্কোয়ার আর সি ডি স্কোয়ার এ সি স্কোয়ার এখানে লিখলাম এ সি স্কোয়ার বি সি স্কোয়ার তো আছেই প্লাস টুয়াইস বি সি ইন্টু সি ডি এখানে সাইড নোট দিতে পারো যেহেতু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে খেয়াল করো শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে আমাদের দেখো যে প্রমাণটা চেয়েছিলাম যে প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার এই এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস টু বি সি ইন্টু সি ডি তাহলে আমাদের প্রমাণ সম্পন্ন হলো যদি লম্ব বিক্ষেপের ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারো তাহলে এই ধরনের জ্যামিতিক প্রমাণগুলো আমাদের কোনো সমস্যাই হবে না খেয়াল করো সাধারণ নির্বাচনটা যত বড়ই দেখা যাক না কেন প্রমাণের ক্ষেত্রে যে চিত্র অঙ্কন করি আমরা ওই আলোকে দেখবা যে প্রমাণটা অনেক সহজ হয়ে আসবে এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এবং আমাদের লম্ব বিক্ষেপের ধারণা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে খেয়াল করো এই এ সি এর লম্ব বিক্ষেপ সি ডি কেন এই সি বিন্দু থেকে লম্ব ওই সি বিন্দুই আর এ এ বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করছি এ ডি তার পাদবিন্দু ডি তাই এ এর লম্ব বিক্ষেপ ডি আর সি এর লম্ব সি বিন্দুর লম্ব বিক্ষেপ সি তাহলে এ সি এর লম্ব বিক্ষেপ সি ডি এটা আমি পুনরায় বললাম কারণ এই লম্ব বিক্ষেপের বিষয়টি আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় আশা করি এর পরবর্তী তোমাদের সমস্যা থাকবে না এর পরবর্তী যে উপপাদ্যগুলো প্রমাণ করবো সেক্ষেত্রেও এর পরবর্তী ক্লাসে সেটা সেখানেও লম্ব বিক্ষেপের ধারণাটা আমাদের প্রয়োজন হবে পাশাপাশি পিথাগোরাস উপপাদ্য তো লাগবেই তো তোমরা বাসায় ভালো থাকো এটা প্র্যাকটিস করো বুঝবে যদি কোনো সমস্যা হয় তারপরেও কোনো ক্ষেত্রে বুঝতে আমাকে জানালে আমি সেই জায়গাগুলো আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে